আসসালামু আলাইকুম। সোহান ব্লগসের পক্ষ থেকে আমি সোহানুর রহমান জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। দর্শক, সোহান বাইকস পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জের এক নির্ভরশীল প্রতিষ্ঠান, যেখান থেকে আপনার পুরাতন মোটরসাইকেলটি স্বাচ্ছন্দ্যে এবং একটা ভালো প্রাইসে ক্রয় করতে পারবেন এবং আপনার পুরাতন বাইকটি বিক্রি এবং এক্সচেঞ্জ করতে পারবেন। তো আজ আপনাদের যে ভিডিওটিতে নিয়ে যাব সেটা হচ্ছে সোহান বাইকসের যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আপনাদের দেখাবো এবং এদের এটার ডিটেইলস আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আজকে আপনাদের প্রথম যে বাইকটি দেখাবো, যেটা আপনারা দেখবেন, সেটা হচ্ছে একটু প্রিমিয়ার সেগমেন্টের বাইক। এটা হচ্ছে র‍্যাপসোল বাইক, সিভিয়ার র‍্যাপসোল যেটাকে বলে, অরেঞ্জ কালার, খুব ভালো মানের একটা বাইক, ইয়াং জেনারেশনের ক্রাশ যেটা বলা চলে। বাইকটি একেবারে ফ্রেশ একটি বাইক, যদিও 18 মডেল, খুব কম চলেছে, 8000 প্লাস চলেছে, 10 বছরের পেপার্স করা আছে, একদম ফুল ফ্রেশ একটা বাইক। এটা প্রাইস পড়বে হচ্ছে 3,35,000 টাকা। তো 3,35,000 টাকা হলে পেয়ে যাবেন একটি আপনার স্বপ্নের বাইক, আপনাদের পছন্দের বাইক র‍্যাপসোল, যারা র‍্যাপসোল ইউজ করতে চাচ্ছেন। আর র‍্যাপসোল এই মুহূর্তে মার্কেটে একটু শর্টও আছে, তো যারা আসলে পুরাতন বাইক কিনতে চাচ্ছেন তারা চলে আসবেন সোহান বাইকসে এই র‍্যাপসোল বাইকটা পাওয়ার জন্য। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সুজুকি জেক্সার 18-এর বাইক। এটা হচ্ছে 10 বছরের কাগজ করা, এটা একেবারে ফুল ফ্রেশ একটা বাইক, এটা নিতে পারেন। এটার প্রাইস পড়বে 1,75,000 টাকা। এটা ডুয়েল টন এডিশন, একেবারে ফ্রেশ, নতুনের মতো আছে। এটা আসলে শোরুমে না আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে বাইকটি কত ফ্রেশ। এরপর দর্শক আমরা দেখাবো হচ্ছে একটা ছোট বাইক, যেটা আসলে পাঠাও বার যারা চালান বা শৌখিনভাবে ইউজ করার জন্য মোটামুটি কম বাজেটের ভেতর তারা এই বাইকটা নিতে পারেন। এই বাইকটা হচ্ছে একটু কম বাজেটের বাইক, যারা একেবারে কম বাজেটে বাইক খুঁজছেন তাদের জন্য বাইকটা খুবই ভালো হবে। এটা হচ্ছে 3,500 কিলোমিটার চলছে, 19-এর বাইক, 80cc, একেবারে ফ্রেশ একটা বাইক। এটার প্রাইস পড়বে 45,000 টাকা। তো এটা তেল খরচও খুবই কম, 70-75 যাবে প্রায় তেলে। তো এই ধরনের বাইক যারা খুঁজছেন চলে আসবেন। তো এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা ফেদার 19-এর বাইক। এটা হচ্ছে একেবারে ফ্রেশ একটা বাইক বলতে গেলে। আমরা যদি বাইকটা একটু একটু দেখাতে চেষ্টা করি, আপনারা দেখেন একেবারেই ফ্রেশ। এটার প্রাইস পড়বে হচ্ছে 2,25,000 টাকা, কোথাও কোনো স্ক্র্যাচ নাই, একদম ফ্রেশ 19-এর বাইক। তো এরপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে সুজুকি এসএফ, একেবারেই ফ্রেশ একটা বাইক। দর্শক আমার এখানে প্রত্যেকটা বাইকই খুব ফ্রেশ আসলে, এটা আপনারা শোরুমে আসলে দেখলে তারপরেই বুঝতে পারবেন যে কত ফ্রেশ বাইক। তো এটার প্রাইস পড়বে হচ্ছে 2,10,000 টাকা, 19-এর বাইক, রান করেছে 4,000 সামথিং, একেবারে কম ইউজ করেছে যে ইউজার, উনি খুবই কম ইউজ করছে। তো এরপরে আছে সিভিআর রেড কালার, খুব ভালো একটা কালার, কালারটা আসলে চমৎকার একটা কালার। এই কালারের বাইক যারা খুঁজছেন বা সিভিআর যারা খুঁজছেন তারা চলে আসবেন। এটা হচ্ছে 18-এর বাইক, এটা চলছে হচ্ছে আপনার 12,000 প্লাস, একদম ফ্রেশ আছে। এটা প্রাইস পড়বে 2,95,000 টাকা, মাত্র 2,95,000 টাকা। এরপরে আছে সিভিআর হচ্ছে 16-এর ভার্সন, থাই এডিশন, ফ্রেশ আছে বাইকটা, যদিও 16-এর হয়। এটা চলছে 20,000 সামথিং, ফ্রেশ কন্ডিশন, আপনারা নিতে পারেন। এটার প্রাইস পড়বে হচ্ছে 2,70,000 টাকা। তো দর্শক আপনারা যারাই মোটামুটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনেন, এর আগে কিনছেন, তারা অবশ্যই জেনে ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রত্যেকটা বাইকের সাথে আমরা ওয়ারেন্টি এবং সার্ভিস ফ্রি দিয়ে থাকি এবং আপনাদের নাম ট্রান্সফারের জন্য 100% নিশ্চয়তা দিয়ে বাইক বিক্রি করি। সেক্ষেত্রে আপনারা নিজেরও নাম ট্রান্সফার করতে পারবেন এবং যদি মনে হয় যে আমাদের দিয়ে করাবেন, আমরা আপনাদের নাম ট্রান্সফার করার জন্য সার্বক্ষণিক চেষ্টা বা হেল্প করব। তো এরপরে আমরা যে বাইকটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আরটিআর 18-এর বাইক, একেবারে ফ্রেশ একটা বাইক। এটা পড়বে 1,08,000 টাকা, চলছে 12,000 প্লাস। এরপরে যেটা আছে একেবারে ফ্রেশ একটা বাইক প্যাশন এক্সপ্রো, মাত্র 2,000 কিলোমিটার চলছে, 2020-এর বাইক। এটার প্রাইস পড়বে হচ্ছে 87,000 টাকা। প্যাশন এক্সপ্রো নিউ মডেল, যেটা আমরা যদি একটু সামনের থেকে বাইকটা একটু দেখাই, ফুল বাইকটি পলি করা আছে,
একেবারে ফ্রেশ একটা বাইক। এরপরে আছে হিরো হাঙ্ক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, হিরো হাঙ্ক সিঙ্গেল ডিস্কের একেবারে ফ্রেশ বাইক। এই বাইকটার প্রাইস পড়বে হচ্ছে 1,17,000, 4,000 কিলোমিটার অনলি চলছে, রান করছে, একেবারেই ফ্রেশ ফুল। এরপরে আছে নাইট রাইডার ভার্সন 2, এটা একেবারে নতুন বাইক, 900 কিলোমিটার চলছে, একবারে নতুন বললে চলে। এটার প্রাইস পড়বে 1,05,000 টাকা, ব্লু কালার, খুব ভালো একটা কালার, 2020 মডেল। এরপরে আছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হিরো ইগনেটর, একেবারে নতুন একটা বাইক, 19 মডেল, 20 রেজিস্ট্রেশন, একেবারে ফ্রেশ। এই বাইকটা যারা খুঁজছেন তারা চলে আসবেন, এটা 19 বাইক, এটা প্রাইস পড়বে 1,00,000 টাকা, একদম ফ্রেশ, 3,000 সামথিং চলছে। তো দর্শক, যারা ফ্রেশ বাইক কিনবেন, ফ্রেশ বাইক মূলত কেনার জন্য, ভালো মানের বাইক কেনার জন্য সোহান বাইকসে চলে আসবেন। তো আমাদের প্রত্যেকটা বাইকই খুবই ফ্রেশ এবং আমরা গ্র্যান্ড ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে থাকি এবং খুব কম মুনাফায় আমরা প্রত্যেকটা বাইক প্রোভাইড করি। এর আগে যারা মূলত বাইক কিনছেন তারা অবশ্যই ইতিমধ্যে জেনেছেন যে আমরা খুব কম প্রফিটে একটা ভালো মানের বাইক আপনাদেরকে দিয়ে থাকি। তো যারা আসলে ভালো মানের বাইক নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্ট, লাইক, শেয়ারের সাথে যুক্ত থাকবেন। তো যাই হোক, আপনারা সবার প্রতি আমার অনুরোধ, আপনারা যেখান থেকেই বাইক কেনেন, হ্যাঁ, বাইক কেনার স্বাধীনতাটা আপনার, কিন্তু তার আগে বলবো অবশ্যই কেনার আগে সোহান বাইক একবার হলেও ভিজিট করে যাবেন। তো দর্শক, এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রানারের টার্বো 125cc 19 মডেলের একটা বাইক, একেবারে ফ্রেশ, 4,000 প্লাস চলছে, এটি পড়বে 77,000 টাকা। বাইকটিতে আপনার সেলফ স্টার্ট, হাইড্রোলিক ব্রেক, ডিজিটাল মিটার সবই আছে। তো ভালো এক মানের একটা বাইক। এরপরে আছে একটা স্কুটার, মাহিন্দ্রা স্কুটার 125cc, 1,000 কিলোমিটার চলছে, 2020 বাইক, বাইকটি একেবারে রান হয় নাই, এটার প্রাইস পড়বে 1,00,000 টাকা, অন টেস্ট অবস্থায়। তো যারা স্কুটি মা বোনেরা, যারা স্কুটি চালাতে চাচ্ছেন বা ইয়াং ছেলেরা বা যারাই স্কুটি চালাতে চান তারা এরকম একটা ফ্রেশ বাইক নেওয়ার জন্য অবশ্যই সোহান বাইকসের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা টিভিএস মেট্রো দেখাবো, 2020 বাইক, এটা একেবারে নতুন গাড়ি, 900 কিলোমিটার চলছে, এটা নিতে পারেন, এটার দাম পড়বে অনলি 77,000 টাকা, নাম্বার সহ, নাম্বার করা, একেবারে নতুন। এই বাইকটা নেওয়া শোরুম থেকে একটা নতুন বাইক নেওয়া সেম অ্যাজ লাইক অ্যাজ। সো আপনারা নতুন বাইক যারা খুঁজছেন, যদি একটু কম বাজেটের জন্য সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান তাহলে এই বাইকটা নিতে পারেন। আর মেট্রো বাইক খুব মজবুত একটা বাইক, এটা হচ্ছে আপনার তেল খরচের জন্য বিখ্যাত একটা বাইক, এটা প্রায় আপনার 70-75 তেলে যাবে। তো যাই হোক, এরপরে জিক্সার বাইক আছে, জিক্সার হচ্ছে এটা সিঙ্গেল ডিস্কের, 10 বছরের কাগজ করা, 1,45,000 টাকা দাম পড়বে, 17 মডেল, একে ফ্রেশ বাইক। তো এরপরে আছে স্ট্রাইকার 95,095,000 টাকা, 125cc 19 বাইক, একেবারে ফুল ফ্রেশ। এরপরে আছে গ্লামার, এটা 87,000 টাকা, 18 বাইক, 8,000 কিলোমিটার চলছে, ফ্রেশ বাইক। এরপরে আছে লিবো 97,000 টাকা, 19 বাইক, একেবারেই কম চলছে, 3,000 কিলোমিটার চলছে, একেবারে নতুনের মতো আছে। প্রত্যেকটা বাইকই খুবই ফ্রেশ। বাকিটা যদি আপনারা কষ্ট করে শোরুমে আসেন, শোরুমে এসে দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কত ফ্রেশ বাইক। আর আপনাদের প্রত্যেকেরই কষ্টের টাকা, তো কষ্টের টাকা দিয়ে আপনাদের অবশ্যই একটা ভালো মানের বাইক কেনা উচিত এবং ভালো মানের বাইক আপনারা খুঁজে বের করবেন, খুঁজে বের করে ভালো মানের বাইক কষ্টের টাকায় কিনবেন। তো হ্যাঁ দর্শক, আজ আর কথা বাড়াবো না, ভিডিওটার শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ দিয়ে জুম্মার দিনে জুম্মা মোবারক বলেই শেষ করছি আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।